এতদিন পর আসছি মারুব বিরিয়ানিতে, ইচ্ছাটা পূরণ হোক। দেখো স্বাভাবিক এটার চাহিদা এত বেশি থাকে যে এটা আগের থেকে অর্ডার করে আমাকে গরু নলা রাখতে হয়েছে। আর সার্বিকভাবে যে আমাদের বাবু প্রথমবারের মতো এসছে পৃথিবীতে এবং মারুফের এখানে প্রথমবারের মতো এসছে, তো আমরা যতটুকু সম্ভব পারছি ওকে নিয়ে বিরিয়ানিটা এনজয় করার চেষ্টা করছি। ঠিক আছে, তো আপনারা আসেন আমাদের সাথে। এসছে মারুফের বিরিয়ানি। ক্রেজি ফুডারের সব দর্শকদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা দ্বিতীয়বারের মতো এখন এখানে আছি হচ্ছে গিয়ে মারুফ বিরিয়ানি হাউসে, এবং আমরা প্রথমবারের মতো আমাদের টুকটুকি বাবু আইজামুনিকে এইখানে আমরা নিয়ে এসেছি মারুফের বিরিয়ানি টেস্ট করার জন্য। দেখো বাবা, এখানে দেখো দেখো হয়েছে দেখো হয়েছে। ওকে, তো আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে যেই মানে বিখ্যাত যে মারুফের বিরিয়ানি, যেটা আসলে বেসিক্যালি যেটার জন্য স্পেশালিস্ট, সেটা হচ্ছে যে এখানে গরুর যে নলাটা দেওয়া হয় এটা অ্যাবসলিউটলি ফ্রি এবং এটা বেশ ভালো। আমরা দু প্লেট তেহারি নিয়েছি, আমি একটু দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে যে প্রথমত এটা হচ্ছে গিয়ে 100 টাকার হচ্ছে গিয়ে প্লেট হাফ তেহারি, এবং 100 টাকার এই তেহারিটার সাথে এই নলাটা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি। দ্যাট মিনস এটার সাথে এটা হচ্ছে গিয়ে পুরোপুরি অ্যাবসলিউটলি ফ্রি। পাশাপাশি এখানে বেশ সুস্বাদু একটা সালাদ আছে, টমেটো, তারপর হচ্ছে শসা, প্লাস হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে মানে বেশ, আর কিছু সস দিয়েও সালাদটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে কি আমাদের আজকের যে ডিনারের প্যাকেজ, সেটা হচ্ছে ওভারঅল যদি দামের দিকে বলি, আমরা দামের দিকে যদি বলি টোটাল এই প্যাকেজটা আমরা হচ্ছে গিয়ে 200 টাকার মতো আমাদের প্রাইস পড়ছে আর কি। সো অনেক দিন থেকেই খাবো বলে মানে বেশ নিজের ভেতরেই খুব আনসান করছিল যে বিরিয়ানিটা খাবো নতুন করে আরেকবার একটু টেস্ট করবো। রিসেন্টলি যেটা জেনেছি মারুফ তার বিরিয়ানির মধ্যে আরও বেশ কিছু মশলা প্লাস অন্যান্য আরও কিছু আইটেম দিয়ে এই জিনিসটাকে ভালো করার চেষ্টা করেছে, তো তারই ধারাবাহিকতায়। আর বেসিক্যালি যে আমার সন্তান প্রথমবারের মতো এসছে, সন্তানকে নিয়ে একটু বের হয়েছি আমরা আমাদের পরিবার নিয়ে, সো আজকে খাবারটা উপভোগ করবো। আপনারা আমাদের সাথে দেখেন, আমরা উপভোগ করছি, পাশাপাশি আপনারাও সময় সুযোগ পেলে আসবেন। আর শুধু আমি একাই বকবক করবো না, আমার মিসেসকেও দিচ্ছি ও কিছু বলার জন্য আর কি। রাইসের থেকে কিন্তু আপনারা দেখেন, রাইসের থেকে কিন্তু বিফটা অনেক বেশি এই যে এই প্লেটটাতে, এত এত বিফ আপনি নর্মালি কিন্তু অন্য কোনো দোকানে দিবে কি না আমার জানা নেই। আমি শিওর যে মারুফের মতো এত সুস্বাদু আর এত বিফওয়ালা এই সময় যে বিফের যে দাম, আপনারা চিন্তা করতে পারেন যে এত দামের সময় কেন ওনারা দিচ্ছে, আসলে ব্যাপারটাই অন্যরকম। অনেক টেস্ট, যাই হোক আমি একটু খেয়ে দেখি। সরি আপনাদেরকে খাওয়াতে পারছি না, তো দেখাতে পারছি, আপনারা একটু দেখেন, আপনারা আসবেন অবশ্যই আসবেন। বিসমিল্লাহ। আমার মেয়ে দেখছে ওরে আমার জন্য পাখিটা, গ্রেট, অনেক টেস্ট। আর ঠিকানাটা একটু খেয়ে নিই তারপর বলবো। সব কিছু যে একদম পারফেক্ট, যেটাকে বলে ঘরের রান্না, ব্যাপারটা এরকম ঘরের রান্নার মতো। দোকানে খেতে গেলে দেখবেন অনেক অয়েলি থাকে, দেখেন আমি কিন্তু খাচ্ছি না, হাতে কিন্তু অয়েল নেই। যে বিফের কিছু খেলে যে একটা অয়েলি থাকে, একটা চিপচিপা ভাব থাকে, ওরকম নেই, মুখ মেরে আসে না এক কথায়। মাংসটা দেখেন ধরার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে, মানে এত সফট, পুরো তুলতুলা দেখেন প্রতিটা বিফে বিফে আমি যখনই ধরছি ভেঙে যাচ্ছে। প্রতি লুকমায় লুকমায় মানে আমার প্রতি লুকমাতেই বিফ থাকতেছে, আমি শুধু যে রাইস খাচ্ছি নন দেয় প্রতি লুকমাতেই আমার বিফ আসতেছে।
এত বড় একটা যে কিভাবে খাবো এটা পরে খাবো, হ্যাঁ একটু টেস্ট করে আপনাদের দেখাচ্ছি জাস্ট আপনাদের সান্ত্বনার জন্য। অন্য কথা বলতে পারে ওটা খাচ্ছে না কারণ নিশ্চয়ই মজা না, এটাও মজা, আয়েস করে খেতে হবে। শুধু আমি একাই খাচ্ছি তো দেখতে খারাপ দেখা যায়, আমার শাক খেতে পাচ্ছে না, আমি তো খাইয়ে তো দিতে পারি। মাম্মা ইজি 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 অনেক টেস্ট কিন্তু, আমরা খাবো আবার নিয়েও যাবো বাসায়, আমার শাশুড়ি আছে আমার ননদ আছে আমরা সবাই মিলে খাবো, তো আসবেন। তাই তো অবশ্যই করবেন। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে ভালো লাগছে জানি, তারপর একটা থামস আপ দিয়ে দিবেন ঠিক আছে, আর সাইজ আপ করতে তো ভুলবেই না, সবাই সঙ্গেই থাকবে ঠিক আছে, সঙ্গে না থাকলে দেখতে পাবেন না, তত মজা মজা খাওয়া খাই। সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করতেই হবে ঠিক আছে, আজকের জন্য টাটা, ভালো মতো খাই, আপনাদের মতো খেতে পারছি না, বাই বাই।